সবুজ বন্ধুরা নিশ্চয়ই সবাই ভালো আছেন সুস্থ আছেন সবুজের সাথে আছেন আজকে আপনাদেরকে আমি আমাদের একটি খুব অতি পরিচিত আমাদের দেশীয় ফল আতার সাথে পরিচয় করিয়ে দিব এই আতা ফলটি বেশ কিছুদিন হলো এই পনেরো বিশ বছর পূর্বেও আমাদের বাংলাদেশের প্রায় প্রতিটি গ্রামের বাড়িতেই আঙিনায় এই ফলটির স্থান ছিল কিন্তু এই পনেরো বিশ বছরের ব্যবধানে এটি প্রায় বিলুপ্তর পথে এবং এটি অত্যন্ত সুস্বাদু এবং খাদ্যমান সম্পন্ন একটি ফল এই ফলটি আমরা যারা ছাদ বাগান করি ছাদ কৃষির সাথে সম্পৃক্ত তারা সহজেই আমাদের ছাদ বাগানে স্থান করে দিতে পারি এবং আমি ইতিমধ্যেও এই আতাফল সম্পর্কে বা এর কিছু বিষয়ে এবং ছাদ বাগানীদেরকে উদ্বুদ্ধ করার জন্য একটি ভিডিও এবং পোস্ট ফেসবুকে করেছিলাম যে আপনারা আপনাদের ছাদ বাগানে এই ফলটিকে স্থান করে দিন এবং এটি অত্যন্ত সহজেই খুব স্বল্প জায়গার মধ্যেও এই ফলটি ধরে এবং দেখা যায় বীজের গাছ থেকে দু দুই বছর থেকে আড়াই বৎসরের মধ্যেই এই গাছটিতে ফল আসে তো একটু জায়গা যদি বেশি দেওয়া হয় ড্রামে সাধারণত আমরা ছাদে ম্যাক্সিমাম আমি বাগানিদেরকে দেখেছি তারা ড্রামে গাছ ফল গাছ লাগিয়ে থাকেন তো ড্রামে দিলে আমার বিশ্বাস এই গাছটিতে যথেষ্ট ফল ধরবে এবং সাইজ অনেক বড় হবে পরিপক্ক হবে মিষ্টতা বাড়বে এবং এটি অত্যন্ত সুমিষ্ট একটি ফল সুস্বাদু এবং এটি আমাদের নেটিভ এই বিষয়টিকে সবচেয়ে বেশি মাথায় রেখে যে আমাদের নিজেদের একটি ফল আমাদের নেটিভ ভ্যারাইটি আতাকে আমাদের বাগানে আমরা স্থান করে দিতে পারি এই গাছটির বয়স প্রায় পাঁচ বৎসর এবং এই টবটিতেই রয়েছে আমি আমার ছাদবাগানের জায়গার স্বল্পতার জন্য এই গাছটিকে খুব বেশি বড় ড্রামে বা কোনো প্লান্টার বক্সে সুযোগ করে দিতে পারিনি কিন্তু এই টবি সে গত তিন বছর যাবৎ ফল আসছে গত বছরও তিন চারটির মতো ফল ছিল এবছর যদিও আসলে একটি ফল শেষ শেষ অবধি টিকে আছে কিন্তু আমার গত কয়েক বছরের অবজারভেশন আমি দেখেছি যে এই ফলটি সহজেই আমাদের টবে ড্রামে অর্থাৎ ছাদবাগারে স্থান করে নিতে পারে এবং এটি সহজেই এই ফলটি ধরবে খুব বেশি এর জন্য পরিচর্যা খুব সার ব্যবস্থাপনা খুব হামরি ভিন্ন রকম কিছু নেই তো আমি আশা করি যারা ছাদ বাগানে নিজেরা চেষ্টা করেন এবং আমাদের নিজস্বতার প্রতি আমাদের দেশের প্রতি এই ভূখণ্ডের প্রতি আমাদের প্রকৃতির প্রতি ভালোবাসা আছে তারা এই গাছটিকে আপনাদের এই ছাদ বাগানে স্থান করবেন এবং এটিকে টিকিয়ে রাখার জন্য যে বিলুপ্তর হাত থেকে একে রক্ষা করার জন্য আমাদের আমরা যারা ছাদ বাগান করি নগরীয় কৃষির সাথে সম্পৃক্ত তারা একটি ভূমিকা রাখবো বলে আমি আশা করি সবাই সুন্দর থাকুন সুস্থ থাকুন সবুজের সাথেই থাকুন সকলকে ধন্যবাদ